তো সর্বপ্রথম আমরা হচ্ছে যে মেইলটা পাইছি ওদের রিপ্লাই ওইটা দেখাবো। আমি দুইটা ইউনিভার্সিটিতে মেইল করছিলাম, দুইটাই প্রাইভেট ইউনিভার্সিটি। আমার প্রাইভেট ইউনিভার্সিটি টার্গেট, পাবলিক না। তো প্রথমটা হচ্ছে স্পিরু হারেত ইউনিভার্সিটি, এটা কিন্তু বুখারেস্ট শহরেই। তো ওদেরকে আমি মেইল দেওয়ার পরে ওরা আমাকে একটা রিপ্লাই পাঠায় এবং ফুল সেট আপটা ওরা আমাকে পাঠায় দেয় যে কিভাবে কি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, এভরিথিং। তো ওদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, অলরেডি হয়ে গেছে হয়তো এই 1 মার্চ থেকে, আজকে অলরেডি 4 মার্চ 2024 সাল। কী কী প্রোগ্রামে পড়াশোনা করা যাবে সেইগুলোর ডিটেইল এখানে দেওয়া আছে, ইংলিশ প্রোগ্রামে নাকি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে সেইগুলোর ব্যাপারেও ক্লিয়ার করা আছে। এবং ডিরেক্ট ওদের সাথে কন্ট্যাক্ট করতে ওরা বলে এখানে কত টাকার মতো খরচ হবে পড়াশোনার জন্য, মানে প্রতি সেমিস্টারে কিংবা প্রতি ইয়ারে কীভাবে হিসাবটা, সব কিছু এখানে দেওয়া আছে। যারা ব্যাচেলরের জন্য তাদের হিসাবটা ওইভাবে করা, যারা মাস্টার্সের জন্য তাদেরও হিসাবটা এখানে দেওয়া আছে। আমি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করব, সেই জন্য আমার কাছে মাস্টার্সের ডকুমেন্টটাই ইম্পর্টেন্ট। তবে একটা জিনিস আমি জানতাম না, সেটা ওদের ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখলাম যে যদি কেউ ম্যারিড হয় তাহলে কিন্তু তার যে ম্যারেজ সার্টিফিকেট সেটার অবশ্যই এখানে শো করতে হবে। তো এই ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে ম্যারেজ সার্টিফিকেটটা নোটারি করতে হবে, এরপরে আইন মন্ত্রণালয়ে, তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু এটা সত্যায়িত হতে হবে। তো অনেকেই হয়তো এনআইডি কার্ডের ব্যাপারেও এরকম করে থাকে, আমার মতো এনআইডি কার্ডও ইংলিশ ট্রান্সলেট করে নোটারি করিয়ে এরপরে আইন মন্ত্রণালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে রাখা ভালো, কারণ কখন কোন কাগজটা লেগে যায় এটা তো আগে থেকে বলা যায় না, বাট এখানে কিন্তু এক্স্যাক্ট করে লেখা আছে। এছাড়াও আরও অনেক ডিটেল দেওয়া আছে, আমি এখানে এই মেইলটা পাইছিলাম সেভাবে আমি এগুলো দেখছিলাম। আপনারা অবশ্যই তাদের ভার্সিটির ওয়েবসাইটে যেয়ে এগুলো দেখতে পারেন, স্পিরু হারেত ইউনিভার্সিটি। আর এরপরে হচ্ছে আমার টার্গেট ইউনিভার্সিটি, যেটা রোমানিয়ান আমেরিকান ইউনিভার্সিটি, এইটার ওয়েবসাইটে আমি ঢুকছি। ঢোকার পরে আমি ওদেরকেও মেইল দিছিলাম, ওরাও 2-4 দিনের মধ্যে আমাকে একটা রিপ্লাই দেয় এবং অনেকগুলো লিঙ্ক পাঠায়। তার মধ্যে একটা লিঙ্ক ওপেন করলে ওদের এই সেট আপটা চোখের সামনে চলে আসে। এখানে ফাউন্ডেশন ইয়ার বলতে হচ্ছে যারা ওই যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাবে তাদের যে সিস্টেমটা ওইগুলো এখানে দেওয়া আছে। আর ব্যাচেলার ইংলিশ ডট প্রোগ্রাম হচ্ছে যারা ব্যাচেলার পড়বে ইংলিশ প্রোগ্রাম তারা, আর মাস্টার্স যারা তার তো এটাই। তো আমি তো মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করব, আমার মতো অনেকেই আছে যারা মাস্টার্স অ্যাপ্লাই করবে, তাদের জন্য হচ্ছে এখানে সাবজেক্ট চয়েস করার একটা ব্যাপার থাকতেছে। তো বিজনেস ম্যানেজমেন্ট ইন ট্যুরিজম অ্যান্ড অ্যাভিয়েশন, এটা আমার কাছে একটা পছন্দের সাবজেক্ট, যেটা 2 বছরের। এখানে ডিটেল দেওয়া আছে, এখানে কীভাবে এখানে স্কলারশিপও আছে, ঠিক আছে, এখানে স্কলারশিপেরও সিস্টেম আছে প্রাইভেট ইউনিভার্সিটি হইলেও। আর এখানে অনেক সুযোগ সুবিধা আছে, ইভেন আমার এক পরিচিত ভাই রোমানিয়া থেকে অনেক রকম ভিডিও বানায়, তার সাথে আমি ব্যাপারে কথা বলছিলাম। তো সে বলছিলো যে ইউনিভার্সিটি এমন একটা ইউনিভার্সিটি যেখান থেকে মানে ইতালিতেও মুভ করা যায় পড়াশোনার মধ্য দিয়ে লিগ্যাল ওয়েতে। সো রোমানিয়ান আমেরিকান ইউনিভার্সিটি অবশ্যই একটা ভালো ইউনিভার্সিটি, যারা ব্যাচেলার জন্য আবেদন করবে তাদের জন্য এখানে অনেক সুযোগ সুবিধা আছে। সবচেয়ে বড় কথা কি, আসলে আমার মতো যারা মিডল ক্লাস ফ্যামিলি বিলং করে তারা কিন্তু আসলে ইউরোপে সেটেল হইতেই যাবে। তো সেটেল হইতে গেলে কিন্তু অনেক ব্যাকআপ লাগে, আর রোমানিয়া এমন একটা কান্ট্রি যেখানে তুলনামূলক কম ব্যাকআপ নিয়েই আপনি সেটেল হইতে পারবেন, যদি আল্লাহ রহমত করে আপনার নসিবে থাকে আর হচ্ছে আপনি ওই পর্যন্ত পরিশ্রম করে ধৈর্যর সাথে পৌঁছাইতে পারেন। আমি নিজেও জানি না আমি আজবাদে কাল ভিসা পাবো কি না, আমি নিজেও জানি না আমি আমার ভবিষ্যতে কি আছে, বাট আমি চেষ্টা করতেছি পজিটিভলি, আপনারাও চেষ্টা করুন, আশা করি এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে আইএলটিএসের যে ব্যাপারটা, যারা যারা আইএলটিএস পরীক্ষা দিছেন বা দেবেন তাদের জন্য আসলে আশাটা তুলনামূলক সহজ হবে, কারণ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অ্যাপ্লিক্যান্ট অনেক হয়,
লাইক স্কলারশিপে, যেমন অনেক মানুষ স্কলারশিপের জন্য আবেদন করে, এদের মধ্যে তুলনামূলক সবাই তো স্কলারশিপ পায় না, কিছু মানুষ পায়, তো এরকম আর কি। আপনারাও দেখতে পারেন যেটা ভালো এটা করতে পারেন।